ধর্মান্তকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে শহীদ হয়েছিলেন শিখদের দশম গুরু গোবিন্দ সিং এর দুই সাহিবজাদা। তাদের এই আত্মবলিদানকে সকলের সামনে তুলে ধরার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফে 26শে ডিসেম্বর দিনটিকে বীর বাল দিবস হিসেবে পালন করার ঘোষণা দেওয়া হয়েছিল। মঙ্গলবার বীর বাল দিবসের উদযাপনে সামিল হয়ে একথা বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এই দিনটিকে উদযাপন করার লক্ষ্যে এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে চানমারি স্কুলের সামনে থেকে এক র্যালির সূচনা করা হয়। এই দিনের এই র্যালিতে অংশগ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার সহ অন্যান্যরা। এই দিনের এই র্যালিটি চানমারির বিভিন্ন পথ পরিক্রমা করে চানমারি স্থিত গুরুদুয়ারে গিয়ে সমাপ্ত হয়। সেখানে শহীদ সাহেবজাদাদের প্রতি শ্রদ্ধা জানাতে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। দেখুন, এটা 13 বছরের, এটা 15 বছরের বাচ্চাকে নৃশংসভাবে শুধু একটাই যে ধর্মান্তকরণ, ধর্মের পরিবর্তন, শিখ ধর্মের পরিবর্তন করে তারা অন্য ধর্মে পরিবর্তন করে, সেটাকে সামনে রেখে তারা এই ধর্মকে, নিজের ধর্মকে, স্বধর্মকে ঠিক রাখার জন্য যেভাবে তারা লড়াই করেছিল এবং আজকের দিনে সেই বাচ্চা দুটোকে যেভাবে অজিত সিং আর জজর সিং বছরের বাচ্চাকে হত্যা করা ছিল নৃশংসভাবে, এটাই সারা দেশে আমাদের দেশে এই দিনের এই র্যালি এবং প্রার্থনা সভায় প্রচুর সংখ্যক কচি কাচারা অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।